শিকারি পাখি ইগলের সাথে সাপের হাড্ডাহাড্ডি লড়াই তবে সাপের বুদ্ধিতে একেবারে কুপোকাত ইগল ইতিমধ্যেই এই সাপ আর ইগলের লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে চক্ষু চরক গাছ নেটিজেনদের বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যেখানে নানান ধরনের অসম্ভব জিনিসের দেখা মেলে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে বর্তমানে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করেছে এই ভাইরাল ভিডিওটিতে আপনি দেখতে পাবেন যে এক মুহূর্তের মধ্যে কিভাবে একটি শিকার নিজেই শিকারি হয়ে ওঠে এটি আমাদের সকলেরই জানা যে সাপ এবং ইগল উভয় একে অপরের শত্রু কখনো সাপ ইগলকে পরাজিত করতে সফল হয় আবার কখনো ইগল সাপকে পরাজিত করে আর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি সাপ এবং ইগলের হাড্ডাহাড্ডি লড়াই আর সেই লড়াই দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন নিশ্চয় এতটুকু শুনে আপনাদের ভিডিওটি সম্পর্কে আরও জানতে ইচ্ছে হচ্ছে আর ইচ্ছে হওয়াটাই স্বাভাবিক আসুন দেখে নেওয়া যাক কিভাবে দুই শিকারীর হাড্ডা হাড্ডির লড়াই হলো আসলে ইগলটি প্রথমে সাপটিকে শিকার করতে এসেছিল ইগলটি সাপটিকে তার নখ দিয়ে মাটিতে চেপে ধরে রেখেছিল পরে সাপটিকে খাবার চেষ্টাও করেছিল সে কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে যায় হঠাৎ করেই সাপটি ইগলকে আক্রমণ করে তারপর সাপটি ধীরে ধীরে ইগলকে পেঁচিয়ে ধরে ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে সাপটি ইগলকে পেঁচিয়ে ফেলেছে শেষ পর্যন্ত ইগল পরাজয় মেনে নেয় এবং সাপ নিজেকে বাঁচাতে সফল হয় স্বাভাবিকভাবেই এই ভিডিও চমকে দিয়েছে নেটিজেনদের সকলেই অবাক দৃষ্টিতে দেখেছে ইগল এবং সাপের এই লড়াই বেশ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় অজগর সাপের সাথে এক হনুমানের লড়াইয়ের ভিডিও সামনে এসেছিল যেই ভিডিও দেখে রীতিমতন চমকে উঠেছিল নেট নাগরিকেরা পরবর্তীতে সাপ এবং ইগলের লড়াইয়ের এই ভিডিও দেখেও চক্ষু চরক গাছ সকলের এই ভিডিওর পাশাপাশি আরও একটি ভিডিও পোস্ট হয়েছে সমাজ মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে ইগলটিকে সম্পূর্ণভাবে পেছিয়ে কাবু করে ফেলেছে সাপ রাস্তার মাঝে পড়ে আছে ইগল এই দৃশ্য দেখার পর কয়েকজন এগিয়ে আসে ইগলটিকে উদ্ধার করবার জন্য সাহায্যকারী দলের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা করে সাপের হাত থেকে ইগলকে মুক্ত করতে সক্ষম হয় এরপর বাঁধন আলগা হতেই উড়ে পালায় ইগল একটি প্রাণ রক্ষা করতে পেরে করতালি দিয়ে ওঠেন উদ্ধারকারী দলের সদস্যরা তবে সাপ ও ইগলের লড়াইয়ের এই ভিডিও ঠিক কোথাকার তা বিস্তারিতভাবে জানা যায়নি রিপোর্ট স্নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো